নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। ভারী বর্ষণ সারা রাজ্যকে দেখিয়ে দিল জীবনহানি সম্পদহানির বানভাসির ভয়াবহ ছবি। সেই দুঃস্বপ্নের 72 ঘণ্টা কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা ত্রিপুরা, কিন্তু পরিস্থিতি অভাবনীয় রকমের প্রতিকূল। খোদ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিপর্যয় যাচাইয়ের জন্য ক্ষতিগ্রস্ত 4 জেলায় সফর কেন্দ্রের আন্তঃমন্ত্রক দলের। আজ 2 আঙ্গনওয়াড়ি সেন্টার বাহার আ গে আর ওই টেক হোম রাশন কি ব্যবস্থা শুরু কর দিয়া। তো আবি তক 8 আঙ্গনওয়াড়ি সেন্টার হ্যাঁ ওয়াটার লগিং কি ওজে সে আবি ফাংশনল নেই হ্যাঁ, বাকি ফাংশনল হ্যাঁ। উনমে সে 936 আঙ্গনওয়াড়ি সেন্টার জো হ্যাঁ টেক হোম রাশন ফেসিলিটি কর রহে হ্যাঁ, আর 9278 আঙ্গনওয়াড়ি সেন্টার জো ফিজিক্যালি ফাংশনল হ্যাঁ। কল কি তুলনা মে পিছলে 24 ঘন্টে মে 19 স্কুল আর খুল গে হ্যাঁ, জিসে দেখা যায় 4734 স্কুল হ্যাঁ, 4590 স্কুল অপারেশনল হ্যাঁ, আর 144 স্কুল আবি ভি বন্ধ হ্যাঁ, জিসমে ধলাই জেলা মে 14 স্কুল হ্যাঁ, সিপাহি জেলা মে 30 স্কুল হ্যাঁ, গোমতি মে 49 হ্যাঁ এন্ড 49 আর সাউথ ত্রিপুরা জেলা মে 51 স্কুল হ্যাঁ। দেখলে না ইয়ে সারি চিজে কাম কর রহে হ্যাঁ, শেল্টার হাউসেস মে ওয়াহ খানা আর ভোজন জো ভি জরুরত হোতি হ্যায় উসকে হিসাব সে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাম কর রহা হ্যায় আর ওয়াহ পর প্রোভাইড কর রহা হ্যায়। আপকো মালুম হোগা ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম আই হুই হ্যায় জিসকো চেয়ার কর রহে হ্যায় শ্রী বি সি জোশী, জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কে 6 মেম্বার টিম হ্যায়। ইয়ে টিম কল জো হ্যায় সাউথ ত্রিপুরা জিলে মে আর গোমতি জিলে মে ভ্রমণ কিয়া থা, উনহোনে অন দ্য স্পট ভেরি অ্যাসেসমেন্ট কিয়া থা, আর আজ জো হ্যায় ইয়েহি টিম এক উনকে দো হিসসে হ্যায়, এক টিম জো হ্যায় সিপাহি জেলা জিলে মে আর এক টিম খোয়ি গই হুই হ্যায় আর ওয়াহ অন দ্য স্পট ভেরিফিকেশন অ্যাসেসমেন্ট করুঙ্গা কর রহে হ্যায়। ये बहुत खुशी की बात है कि एटलीस्ट जहाँ पर एक पॉइंट बचा हुआ था वहाँ भी वाटर लेवल फ्लड लेवल के नीचे चला गया। आपको पता ही है कि सिचुएशन हाईएस्ट लेवल पर ऑनरेबल चीफ मिनिस्टर एंड देन रिस्पेक्टेड चीफ सेक्रेटरी मॉनिटर करते हैं और पूरा स्टेट जो है नेचुरल कैलामिटी अफेक्टेड एरिया डिक्लेयर्ड है। फॉर्चुनेटली कोई नई डेथ की रिपोर्ट नहीं है, तो आज भी अभी तक जो है टोटल डेथ हैं 32%, 2% जो इंजर्ड हैं, 1% इज रिपोर्टेड टू बी मिसिंग है। और इनमें से जो 32 डेथ हुई हैं उसमें से 19 जो डेथ हैं वो है लैंडस्लाइड की वजह से, 12 डेथ हैं ड्राउनिंग की वजह से, और एक जो डेथ हुई है कोलैप्स ऑफ घर कोलैप्स कर गया पर्सन पे जो व्यक्ति पे उसकी वजह से हुई है। अभी तक 329 रिलीफ कैंप चल रहे हैं जिसमें से 17,939 लोग शेल्टर लिए हुए हैं। कल की तुलना में काफ़ी संख्या में शेल्टर से लोग लगभग 2/3 लोगों ने वापस अपने घर चले गए हैं। तो 24 घंटे में अगर देखा जाए तो 34,967 लोग यानी 34,967 अपने घर वापस चले गए और आप सिर्फ 17,939 पर्सन अभी भी शेल्टर हाउस। রাজ্যে প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতি বিপর্যয় ডেকে এনেছে ব্যাপক ক্ষয়ক্ষতির ভয়াবহ ছবিকে। দূরে ঠেলে নতুন করে জীবনের ছন্দে ফেরার জন্য আগামীর সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আগে থেকে প্রস্তুতির বিষয়টা খুব জরুরি হয়ে পড়েছে। আর সেই প্রস্তুতির প্রাক পর্বের মতোই রাজ্য সরকার ত্রিপুরাকে প্রাকৃতিক বিপর্যয়ে প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করল। जिसको पूरा इफेक्ट हो गया है महारानी बैलेंस में ले जाते हैं। আচ্ছা
बहुत बड़ा जो डिवास्टेशन हुआ इस फ्लड में, हम लोग को सेंट्रल से डायरेक्शन मिला है कि हम लोग वहाँ विजिट करें, और टीम्स विजिट कर रहे हैं, दो टीमों में हम लोग यहाँ विजिट कर रहे हैं। बाकी जो कॉमन रिपोर्ट बनेगा उसके बेसिस पे आप लोग स्टेट वालों से बात कर सकते हैं। ত্রিপুরার রাজধানী শহরের নাগরিক জীবনে বিভিন্ন পরিষেবা প্রদানে পৌরনিগম এবং মেয়রের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে উৎসব, জীবন জীবিকা, যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় অবৈধ দখল মুক্তির মতো বিষয়গুলি সবসময় উদ্বেগের। তাই নিজেদের সক্রিয়তা সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানালেন আগরতলার মেয়র। এবং সমস্ত ব্যবস্থাপনা কিন্তু যতটা সুবিধাজনক, মানে অসুবিধা না হয় ক্লাবগুলিকে, আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যুক্ত কাছে অনুরোধ থাকবে যে পুজো স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহর কাউকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাপেক্ষ কর্মী বন্ধুরা কাজ করে, কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু গার্ডেজ তৈরি হয়, সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটির দ্বারা বা উদ্যোক্তারা রেখে দেন, সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো। আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যেমন পুজোর সময় ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, পাশাপাশি দুজন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাতে যারা রেজিস্ট্রেশন করাবে তাদেরকে দুজন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি। পুজোর পাঁচ দিন একদম তারা থাকেন, তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদের কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পৌর নিগমের সাফাই কর্মীদের বা আমাদের যে সিস্টেমেতে তাদেরকেও থাকতে হবে। তারপর দেখা যায় অনেক সময় আলো সজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে আলো সজ্জা করতে হবে, লাইটগুলি লাগাতে হবে পুজো উপত্যকাতে। রোড ক্রসিং এবং ওভারহেড গেটে নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উত্তর দপ্তর এবং অগ্নি বিভাগ দপ্তরে ক্লিয়ারেন্স সহ পৌর নিগমের আগাম অনুষ্ঠিত, কারণ আমরা দেখি যখন গেটগুলি করা হয় এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করছি, গেটের উচ্চতা, গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো। গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরাও লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিমা নিয়োজনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় এবং প্রতিমা নিয়োজন, তো আগের থেকেই এগুলি দেখে আমরা পারমিশন দেবো। আর একটা আমাদের আবেদন থাকবে পুজো উদ্যোক্তাদের কাছে বা ক্লাবের কাছে যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তাগুলি যাতে প্রতিটি ক্লাবের সামনে থাকে, যাতে সমাজকে সুন্দর রাখা, স্বচ্ছ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বেদিগুলো যারা আছে সেক্ষেত্রে যেসব স্লোগান বা বার্তা যাতে ক্লাবগুলি পুজো প্যান্ডেলের সামনে রাখে, যাতে যারা দর্শনার্থী পুণার্থী আসবেন বা সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা আসবেন তারা যাতে এর সম্বন্ধে একটু সতর্ক বা সচেতন হয় সেই উদ্দেশ্যে আমাদের পূজা কমিটির কাছে এটা অনুরোধ। আর একটা বিষয় যেটা বিজয়া দশমীর দিন যেটা আমাদের সরকার থেকে তথ্য দপ্তর, রাজ্য সরকার, আরোগ্য প্রশাসন বা পৌর নিগম আমরা যে দিনটা ধার্য করি বিজয়ার যে দিনটা যেটা ভাসানের দিন বা নিরঞ্জনের দিন, তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে, পুজো শেষ বিসর্জন শেষ প্যান্ডেল রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল দেখে দেয়, সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে আমরা কোনো নোটিশ দেবো না, আমরা বিনা নোটিশে সেই প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে, যে এবার পুজোর পর ভাসানের পর বিসর্জনের পরে আর কোনো প্যান্ডেল শহরে থাকতে পারে। কোনো নির্দিষ্ট দিন করে দেওয়া হবে কি নাকি যে কার্নিভাল হয় ওই দিনই লাস্ট সময়? আমাদের একটু অপেক্ষা করতে হবে, সাধারণত কার্নিভাল যেন তথ্য দপ্তর, রাজ্য সরকার, আর্থ দপ্তর এবং আমরা করি একসঙ্গে সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সরকারের পর্যায়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরনিগম সভা হয়, হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয় গত বছর ছিল যে কবে আমাদের নিরঞ্জন ডেট হবে এবং কার্নিভাল হবে, ওই সেই ডেটই মানে শেয়ারটি থাকে। তারপর দেখা যায় অনেকগুলি প্যান্ডেলের পরেও মানে নিরঞ্জন করে অনেকগুলি মূর্তি, এই কারণেই এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমী যে ডেটটা ফিক্স হবে তারপরে আর প্যান্ডেল যদি বহু জায়গায় থাকে তারা যদি নিজস্ব বা নিজেরা না ভাঙে আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেবো এবং ওই ভাঙার যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোগ। এই হচ্ছে কার্নিভাল, তাহলে কার্নিভালের ডেটটার সঙ্গে সাধারণত দশমীর পরের দিনে হয়,
সেই ডেটে সরকারের সঙ্গে আমাদের সরকারের সঙ্গে কথা বলে, তহসিল দপ্তরের সঙ্গে কথা বলে আমাদের আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেবো যে কবে এই ডেটটা হবে, ওই ডেটে পরে আমরা ওই কাজটা শুরু করব। তবে আমরা আমরা তো বলি যে আমরা আলোচনা হয়েছে যে আমাদের অনুমতি ছাড়া কোনো প্যান্ডেল করা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গাতে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, যেগুলি শুরু হয়ে গেছে যদি নিয়ম অনুযায়ী হয় তাদের আমরা আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি ব্যাক টকিংয়ে ভিতরে চলে আসে কোথাও কোনো প্যান্ডেল, তবে আমরা সরিয়ে দেবো। তো আমরা যারা করেছেন তাদেরকে বলবো যে ওই নিয়ম মেনে যদি করে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না, আর যারা করেননি এখনো করার ক্ষেত্রে ওই নিয়মটা মেনে করলে তাদের পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে কোনো রকম অসুস্থ পরিবেশে করতে হবে না। কারণ আমাদের আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি ব্ল্যাক টকিংয়ে বাইরে প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে। গতবার আমরা অনেকগুলি গেট আমরা সরিয়ে দিয়েছিলাম, তো এটা এই পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় এই কারণে আমরা আগাম আজকে আপনাদের মাধ্যমে সমস্ত উদ্যোক্তা প্রযুক্তি করতে জানিয়ে দিচ্ছি। সকল পুজো প্যান্ডেলগুলি যুগ যুগ মোকাবেলা সব ধরনের মানে কোনো ফায়ার এক্সিডেন্ট বা কোনো ইনসিডেন্ট হয়নি সেগুলি নজর রাখতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনাদের নিয়ে এখন আমরা বেরোবো এই মিটিংয়ের পর, এই আমাদের যে অবলম্বনী থেকে শুরু করে আইটিএম অব্দি স্পোর্টস ডিপার্টমেন্টে যেগুলি মিনি স্টেডিয়াম উমাকান্তের যে ঘরগুলি আছে স্টলগুলি, তার থেকে আমরা দেখিয়েছি প্রতিটি যারা ব্যবসায়ী আছেন তারা আলাদাভাবে সেচ করে রাস্তার ধারে তাদের জিনিসগুলি বিক্রি করে। তাতে কী হয়, ওই আইডিএমের এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে, এটা একটা বড় হাসপাতাল, এখানে প্রচুর রুগী এবং রুগীর সঙ্গে লোকরা আসেন এবং শহরের অনেক লোক এটা এদিক দিয়ে যান চলাচল করে, মানুষ চলাচল করে, এটা অসুবিধা হয়। দেখলাম আইডিএম একটা বড় হসপিটালের সামনে রুগীদের খুব ভোগান্তি হয় এবং এখানে প্রায় সময় দুর্ঘটনা পড়তে হয়, এই কারণে আমরা যাতে যানজট না হয় এবং আমরা চিন্তা করছি যে ওই স্টলগুলি যে বর্ধিত অংশ যেটা তারা নিজেরা তৈরি করেছেন বিনা অনুমতিতে, সেগুলি আমরা বলবো তাদেরকে আজকে আমরা ভিজিট করবো, করে দেখে পরবর্তী সময় তাদেরকে জানাবো, সময় দেওয়া তাদেরকে তারা সরিয়ে নেয়। তো আমরা পুরো নিগম ঘুরে সরিয়ে দেবো। আমরা ওই দুই জায়গাটা দেখেছি, আমরা এখান থেকে অবলম্বন থেকে সমস্ত রাস্তাপাড়ে হোটেল হয়েছে অস্থায়ীভাবে, তো পার্কিংয়ের জায়গা, পার্কিং নির্দিষ্ট জায়গা কেউ পার্কিং করতে পারছে না, সে আমরা পার্কিং জোন ভেন্ডার জোন সব আলাদা করে দেবো, এরিয়া করে দেবো। আর ওই আইজিএমের সামনে জায়গাটা যাতে পরিষ্কার হয় এবং রাস্তাটা আমরা ডেভেলপ করে দেবো, এখানে যাতে কোনো পার্কিং গাড়ি না রাখে এবং কোনোভাবে দোকানদারদের তাদের সামগ্রী যাতে রাস্তার না বিক্রি করে সেদিকে এবং যানজট যাতে না তৈরি হয় অদঘটনা, সেদিকে আমরা আজকের থেকেই আমরা এখানে এখন যাবো। নিয়ম মেনে প্যান্ডেল করবেন, নিয়ম মেনে পৌর নিগমে নিয়ে তারাই আমাদের ওই প্রাইভেট তালিকা আওতাভুক্ত হবে, তারা তাদেরকে নেওয়া হবে। যারা যে যত বড় ভালো পুজো করুক যদি কর্পোরেশনের নিয়ম না মেনে প্যান্ডেল তৈরি করেন, গেট তৈরি করেন, তাদেরকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভালো পুজো করবে, ভালো পুজো মানে বড় প্যান্ডেল, বড় প্রতিমা, সুন্দর প্রতিমা না, ভালো পুজো মানে পরিবেশ পরিস্থিতি সবটা সুন্দর রাখা সার্বিকভাবে। তাই এটা আমরা পরবর্তী সময় জানবো, স্মারক সম্মানের মধ্যে দেওয়া হবে। আমরা সেভাবে গতবার গত বছর বা দুই বছর আগে আমরা যেভাবে করেছি সে করো, প্রতিমা নিয়োজন ক্ষেত্রে আমরা আরও আধুনিকভাবে আমাদের কমিশনার সাহেব স্মার্ট সিটি আমাদের আরও সুন্দর করেছেন জায়গাটা, ধন্যবাদ জানাই। আগামী এবার আমাদের প্রতিমা নিয়োজন আরও সুন্দর আরও ভালো হবে। এই জায়গার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, দশমী ঘাটে কাজ চলছে, বৃষ্টির জন্য কিছুটা প্রাকৃতিক ভয় বা প্রাকৃতিক জন্য আমাদের কাজটা সর্বক্ষেত্রে শুধু স্মার্ট সিটি না সারা রাজ্যেই উন্নয়ন ব্যাহত হয়েছে এবং উন্নয়নের যে কাজগুলি সেইটাও নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে এই সেপ্টেম্বরের মাসেই শেষ করা যায় এবং শুধু সময় যাতে প্রতিমা নিয়োজন যাতে আরও সুন্দরভাবে করা যায়, আকর্ষণীয় করা যায়। সেক্ষেত্রে শুধু এই প্রতিমা নিয়োজন, এই দশমী ঘাটটা বড় ঘাট, সবচেয়ে বেশি প্রতিমা নিয়োজন এখানে হয়, পাশাপাশি আমাদের অনেকগুলি জায়গাতে বিভিন্ন জোনারে আমাদের এরকম দশমী ঘাট আছে, সেগুলি আমরা ডেভেলপ করে আরও ব্যবস্থা করে ঠিক করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি। সার্বিকভাবে আমি বলবো পুজোকে সামনে রেখে আগরতলা পৌর নিগম খুব ভালোভাবে অনেক চিন্তাভাবনা নিয়ে যাতে পুজো উদ্যোক্তাদের কোনো অসুবিধা না হয় বা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সার্বিক পরিস্থিতি সুন্দর করা যায়, আরও বেশি আকর্ষণীয় করা যায়। আমরা শহর সমস্ত রাস্তাগুলি মেরামতের জন্য আমরা ওয়ার্ড থেকে কিছুটা আমরা স্যাংশন দিয়েছি আগে, কিন্তু বন্যাতে আরও বেশি ক্ষতি হয়েছে, তো আমরা চেষ্টা করছি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে যে রাস্তাঘাটগুলি সব ঠিক করা যায় কি না, আলোর ব্যবস্থা আমরা আরও সুন্দর করার চেষ্টা করছি যাতে পুজোর সময় অন্তত মানুষ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন পুজোটা। 18 বছর আগে রাজ্যে চিকিৎসা বিজ্ঞান শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ত্রিপুরা মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। তারপর অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে চিকিৎসা পরিষেবা এবং ডাক্তারি পড়ানো এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একাধারে পালন করছে এই প্রতিষ্ঠান। এজন্যই
এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্তমান পরিস্থিতিতেও প্রয়োজনকে মাথায় রেখে আরও সক্রিয় পরিষেবার প্রত্যাশা মনে করিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সুপার স্পেশালিটির উপরও যদি আরও কিছু থাকে, এইরকম স্পেশালিটির একটা কলেজ বা হসপিটাল এখানে আমি করতে চাই। জায়গাও একটা মোটামুটি খুব ভালো জায়গার মধ্যে একটা আমরা ডিসিশন নিয়েছি যে কোনো পেশেন্ট যেন না বলতে পারে যে এখানে এই কাজটা হয়। এবং আমি ওনাকে বলেছি, সমস্ত ডাক্তারবাবুদের একটা মিটিংও করেছি, যারা সুপার স্পেশালিস্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড এইচওডি আছে তাদেরকে ডাকুন যে এক্সট্রিম পর্যায়ে যে কাজটা করা যায় কি কি। তো ওনাকে বলেছি অ্যাডভার্টাইজমেন্ট দিন যে আমাদের ভালো ভালো ডাক্তারবাবুরা যারা এজিএমসির, বিশেষ করে এজিএমসির মধ্যে ভালো কাজ করে সুপার স্পেশালিস্ট, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা গিয়ে আইএলএসে কাজ করে। আমি আইএলএসের কর্তৃপক্ষকে খবর দিলাম, আমি বললাম আমাদের ডাক্তারবাবুদের যারা গভর্নমেন্ট ডাক্তার তাদেরকে আপনি নিয়ে পেশেন্ট দেখাচ্ছেন, এটা তো কথা ছিল না আমাদের এখান থেকে। তারপর একটা নোটিফিকেশন দিলাম আমরা যে আমাদের গভর্নমেন্ট ডাক্তার কেউ ওইসব ইনস্টিটিউশনে যেতে পারবে না। যে এতগুলো লোকের মধ্যে বন্যায় জলে কিন্তু ডুবে কম মরেছে, শুধু ল্যান্ডস্লাইডে সবচেয়ে বেশি মরেছে, এবং ঘর কোলাপস করে একজন মারা গেছে, বেশিরভাগ কিন্তু ল্যান্ডস্লাইডে মারা গেছে। তো এইগুলো নিয়ে আমরা এখন চিন্তাভাবনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমার কথা হয়েছে গতকাল, মাননীয় হোম মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, ওনারা সাংঘাতিকভাবে আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। কালকে গতকাল আমাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফোন করলেন এবং সমস্ত খবরাখবর নিলেন, 10 কোটি টাকা উনি দিয়েছেন আমাদের রাজ্যের এই যে সমস্যা হচ্ছে এর জন্য। মাঝে এখান থেকে টিএমসির থেকেও এটা সব জায়গায় যদি যাই ক্যাম্প করে একদম টার্গেটেড এরিয়া, সেখানে গেলে আমাদের জন্য সুবিধা হবে, সরকার করবে, কিন্তু এই যে একটা সেবা দেওয়ার ভাবনা সেটা কিন্তু খুব দরকার। বিধানসভার আসন্ন অধিবেশন মানেই রাজ্যবাসীর স্বার্থ সংক্রান্ত অনেক প্রত্যাশার বিষয় নিয়ে আলোচনা এবং অনুমোদনের সম্ভাবনা। এর আগে তাই অধ্যক্ষের সভাপতিত্বে বিএসসি বৈঠকে পাওয়া গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সন্ধান, আর সেগুলি প্রথা অনুসারে সংবাদ মাধ্যমকে জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাটলিস্ট অন্যান্য বারে কিন্তু ডিউরেশন বাড়াতে, কিন্তু সকলে মিলে আলোচনা করলো বিভিন্ন দল সহ, যেহেতু সিচুয়েশনটা কিন্তু ফেভারেবল আমাদের রাজ্যের জন্য, কিন্তু 3 দিনই হবে, 4, 5, 6 এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনই একটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস, বন্যা কিংবা ল্যান্ডস্লাইড সব কিছুর উপরে একটা আলোচনা হয়, বিশেষ আলোচনা। তিনটে তো আছে, হাউসিং বোর্ডের উপরে আছে, অ্যাপ্রোপ্রিয়েশন বিল আছে, 3টে বিল কনফার্ম, যারা একবারের জন্য বিধায়ক হয়েছেন, একবার মিন ফুল টার্মসটা শপথ নিয়েছেন যে সকল বিধায়ক যে কোনো দলের হোক, উনি পারমানেন্টলি বিধায়করা যে সুযোগ সুবিধা পান সেই সুবিধাগুলো পাবেন, মানে আফটার মানে রিটায়ারমেন্ট কিংবা বিধায়ক এক টার্মসে রইলেন, সেকেন্ড টার্ম থার্ড টার্ম নেই, ওই এক টার্মসে বিধায়ক থাকার সময় যে সুযোগ সুবিধা পেতেন কিংবা পান, একদিনের জন্য বিধায়ক হলেও শপথ দিলেন সেই সুযোগ সুবিধা।
আমাদের দেশ বিচিত্র ভাষা ধর্ম সংস্কৃতির আশ্চর্য মেলবন্ধনের আদর্শ উদাহরণ। এর প্রতিটি রাজ্যেও সেই বৈচিত্র্যের উজ্জ্বল ছবি সগৌরবে ধরে রেখেছে, আর সেই ধারণের ঐতিহ্য পথেই রাজভবনে উদযাপিত হয়ে গেল তেলুগু ভাষা দিবস। తెలుగు భాష మాతృభాష మాతృభాష దినోత్సవాన్ని నడుపుకుంటూ ప్రత్యేకంగా తెలుగు భాష గురించి కృషి చేసినటువంటి రామ్మూర్తి గారు వారి యొక్క జయంతిని మనం గుర్తు చేసుకుంటూ ఈ కార్యక్రమాన్ని మనం నిర్వహించుకుంటున్నాం. తెలుగు భాష ఏ భాష అయినా సరే అందరికీ అందుబాటులో ఉండటానికి, అందరికీ కన్వీనియంట్గా ఉండటానికి వారు కృషి చేసి ఈ తెలుగు భాష యొక్క ప్రాధాన్యతని పెంచడం జరిగింది. దాని ద్వారానే ఈరోజు ఎగ్జామ్స్ యూపీఎస్సి కానీ మిగతా ఎగ్జామ్స్లలో కానీ దానికి ప్రాధాన్యత ఏర్పడిందని చెప్పండి. భాష ప్రపంచంలో భాషా ప్రాతిపదికనే ఉద్యమం జరిగింది. భాషతో కలిసిపోయేటువంటి యొక్క తత్వం, భాష సంస్కృతి ఈ రెండు కూడా ఇంపార్టెంట్ రోల్ ప్లే చేస్తాయి. బంగ్లా దీపం 1905 లో జరిగినటువంటి ఉద్యమం అదే, ఈరోజు ఇజ్రాయెల్లో జరుగుతున్నటువంటిది మనం చూస్తున్నాం. వారు 2000 సంవత్సరాల తర్వాత కూడా ఆ యొక్క భాష పేరు మీదనే వారందరూ కూడా కలవటం జరిగింది. ఆ రకంగా అనేక దేశాలు కూడా భాష పేరు మీదనే గొడవలు జరుగుతున్నటువంటి విషయాన్ని కూడా మనం చూస్తున్నాం. భాష అనేటువంటిది ఒక రకంగా కలిపి ఉంచేటువంటిది, దాన్ని అర్థం చేసుకోవాలి. అదే రకంగా మాతృభాషలో మనం నేర్చుకున్నటువంటి విషయాలు మిగతా భాషలో అంత త్వరగా మనం లేటర్ స్టేజ్లో మిగతా భాషలో అవసరానికి నేర్చుకుంటాం, కానీ అవసరానికి నేర్చుకున్నటువంటిది అవసరం కొరకే కానీ మన యొక్క సంతృప్తి, మన భాషలో మనం మాట్లాడినప్పుడు ఏదైతే తృప్తి ఉంటుందో ఆ తృప్తి మిగతా భాషలో రాదు అనేటువంటిది నా యొక్క అభిప్రాయం. বিপর্যয় সত্ত্বেও জীবন থেমে থাকছে না, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার লড়াই জারি রেখেছি। সবাইকে সতর্ক থাকতে হবে, সুস্থও থাকতে হবে, বিপন্নকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কার্পণ্য করলে চলবে না। চলুন মনুষ্যত্বের ধর্মকে পাথেয় করে আমরা মানুষের ধর্ম পালন করি। এই অঙ্গীকার রেখে খবরের ডায়েরি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।